Alhamdulillah. Muazzaz Muhtaram. Shanmanito Musulman Ikram. Mahan Allah Rabbul Alaminer Darbari. Kalimatu Shukur Adai Kutsi. Jalla Subhanahu Wa Ta'ala. Amadirki Pobitro Dine. পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গার মধ্যে মসজিদের মধ্যে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ প্রেরণ করছি দরুদ সালাম পাঠ করছি আমাদের সকলের নেতা সকলের প্রিয় সকলের ভালোবাসার পাত্র দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সরকারের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যিনি আমাদের চাটমোহর সহ সারা দেশে 560টি মডেল মসজিদ স্থাপন করেছেন তিনারই অবদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাটমোহরবাসীর জন্য এত সুন্দর একটি মসজিদের ব্যবস্থা করে দিলেন আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাকে এইভাবে আরো ইসলাম এবং মুসলমানের খেদমত মানুষের সেবা করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন নতুন মসজিদ আমিও নতুন আপনারাও আমার কাছে নতুন আজকে আমরা মসজিদ সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ পৃথিবীর প্রথম মসজিদ কোনটা পৃথিবীর প্রথম মসজিদ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর প্রথম মসজিদ কোনটি হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘর যেটা আল্লাহর ঘর বাইতুল্লাহ যেটা এটা হচ্ছে পৃথিবীর এক নম্বর মসজিদ এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত এটা হলো পৃথিবীর দ্বিতীয় নম্বর মসজিদ তখন সাহাবা জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ এই যে প্রথম মসজিদ আর দ্বিতীয় মসজিদের মধ্যে পার্থক্য কতটুকু সময় দ্বিতীয় মসজিদ কতদিন পরে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম মসজিদ হওয়ার 40 বছর পরে দ্বিতীয়টা হয়েছে সুবহানাল্লাহি ওয়া হামদুহু আমার কথা কি বোঝা যাচ্ছে এই সাইডে জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুইটা মসজিদ পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় স্থান আর ইসলাম ধর্ম অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছেন সেই মসজিদের নাম কি মসজিদে কুবা যারা হজ করেছেন হাজী সাহেবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সর্বপ্রথম যিনি যে মসজিদটি নির্মাণ করেন সেই মসজিদের নাম মসজিদে কুবা এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে গড়া প্রথম মসজিদ আমাদের নবীর হাতে গড়া প্রথম মসজিদ এটা মসজিদ এই শব্দটা আরবি শব্দ মসজিদ কি জিনিস মসজিদ শব্দটা আরবি শব্দ মসজিদ শব্দটা তার মূল ধাতু হলো সাজাদা ইয়াসজুদু বা আসজদা যেই জায়গাতে সেজদা দেওয়া হয় সেই জায়গাটাকে বলা হয় মসজিদ মসজিদের শাব্দিক অর্থ হলো সেজদা দেওয়ার স্থান মসজিদের শাব্দিক অর্থ সেজদা দেওয়ার স্থান যেখানে সেজদা দেওয়া হয় সেটাকে বলা হয় মসজিদ এই হলো মসজিদ সম্পর্কে মোটামুটি কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মসজিদ শব্দটা মসজিদের কথা 28 জায়গায় ব্যবহার করেছেন শুধু কুরআনের মধ্যেই কয় জায়গায় 28 জায়গায় ব্যবহার করা হয়েছে তার মধ্যে কিছু আয়াত সম্পর্কে আমরা জানব এবং মসজিদ সম্পর্কে কিছু হাদিস জানব মসজিদ নির্মাণ করা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতু তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. رب العالمين بولين إنما يعمر مساجد الله نشجوي جرا مسجد নির্মাণ করে, নিশ্চয় যারা মসজিদ আবাদ করে তারা কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ইমান এনেছেন, পরকালের প্রতি বিশ্বাস রেখেছেন, এরা মসজিদ আবাদ করে। সুবহানাল্লাহ, এই গুণটা কাদের গুণ? ইমানদারের গুণ। আল্লাহর প্রতি ইমান আনা, পরকালের প্রতি বিশ্বাস রাখা, এটা হচ্ছে মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, যারা মসজিদ আবাদ করে এরা হচ্ছে মুমিন। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, মসজিদ যারা আবাদ করে তাদের আরও দুইটা গুণ রয়েছে। ওয়া আকামাস সালা, তারা সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। এই প্রত্যেকটার লম্বা লম্বা আলোচনা রয়েছে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এরাই হলো মসজিদের আবাদকারী। বলি সুবহানাল্লাহ, এরা হলো মসজিদের আবাদকারী। আর যদি মসজিদের আবাদ করা যায়, আবাদকারী হওয়া যায়, তাহলে কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই বলে দিচ্ছেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আশা করা যায় তারা অবশ্য অবশ্যই মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত হবে, সৎপথ প্রদর্শক হবে। বলি সুবহানাল্লাহ, সৎপথ তারা পেয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যারা মসজিদ আবাদ করে, মসজিদ যারা নির্মাণ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে বলেন আশা করা যায়, সেই বিষয় মুফাসসিরিনে ইকরাম লিখেছেন যে আশা করা যায় অর্থ অবশ্য অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু বানী ইসরাঈলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হে নবী আপনি মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসিত স্থানের অধিকারী হবেন। এটা যেমন বাস্তব সত্য, চরম সত্য, এটা অবশ্য অবশ্যই হবে, তেমনিভাবে যারা মসজিদের আবাদ করে তারা সৎপথ, সৎপথের অধিকারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা মসজিদ নির্মাণ করে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেন। দুনিয়াতে যারা আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এখন চিন্তা হতে পারে যে আমাদের তো এত সামর্থ্য নাই, আমরা একটা মসজিদ বানাবো, সবার কি এই সামর্থ্য আছে? সবার এই সামর্থ্য নাই, তাহলে কি আমরা সওয়াবের থেকে দূরে চলে ভাগিদার হতে পারবো না? এই সওয়াবের থেকে আমরা বঞ্চিত হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন এত ছোট মন মানসিকতা না, বা তিনি কৃপণ না, আল্লাহর দরবারে অসংখ্য ভাণ্ডার, আল্লাহর ভাণ্ডারের কোনো সীমারেখা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, যারা মসজিদ নির্মাণ করল তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি বানাবেন। আর এক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে অথবা একটা পাখির বাসার সমপরিমাণ ঘরও যদি বানায় আল্লাহর জন্য, কিসের সমান? একটা পাখির বাসা কত বড় হতে পারে? সর্বোচ্চ আধা হাত হতে পারে, এক হাত হতে পারে। এর দ্বারা বোঝানো হচ্ছে যে মসজিদে যদি আপনি অল্প একটু টাকা পয়সা দিয়ে শরিকও হন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আল্লাহ যদি জান্নাতে বাড়ি বানান, এই ছোটোখাটো ঘর বানাবে কি? জান্নাত কত বড়?
সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি একেবারে শেষে জান্নাতে যাবে, একেবারে সর্বশেষ, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একদম জাহান্নামের তলদেশে চলে যাবে, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর কেউ আছে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার মতো, আর কেউ বাকি আছে কিনা? খুঁজে খুঁজে ফেরেশতারা দেখবে একদম জাহান্নামের তলদেশে, জাহান্নামের আগুনের সঙ্গে পুড়তে পুড়তে সে মিশে গিয়েছে, কালো দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন, ওকে ডেকে নিয়ে আসো, ওকে উঠাও। আল্লাহর ফেরেশতারা ওকে উঠাবে, এরপরে জান্নাতের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করানো হবে, এরপরে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, একদম শেষ মানুষ, একদম শেষে যে জান্নাতে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন, এই পৃথিবীর মতো 10টা। আমি আজকে সকালে চিন্তা করতেছি, এই চাটমোহর উপজেলার মধ্যে যতগুলো গ্রাম আছে, আমি গ্রামের নামই জানি না, অর্ধেকই জানি না, যাওয়া তো আরও দূরের কথা, এর চাটমোহর থানাটাই যদি এত বড় হয়, বাংলাদেশ কত বড়, এশিয়া মহাদেশ আরও বড়, পৃথিবী তত কত বড়। তারপরেও পৃথিবীর তিন ভাগের দুই ভাগ শুধুমাত্র পানি, এক ভাগ আমরা হচ্ছে স্থল বসবাস করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে কত বড় করে সৃষ্টি করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য জান্নাতকে কত বড় করে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, একটু আগায় আগে বসি, পিছনে মানুষ অনেক বেশি হয়ে গেছে, একটু সামনের দিকে ফাঁকা জায়গা থাকলে আগায় আগে বসি। বলতেছিলাম, যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মসজিদ নির্মাণ করব, মসজিদ নির্মাণে সহযোগিতা করব। এটা দুনিয়াতেও যেমন ফায়দা রয়েছে, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য অসংখ্য অগণিত সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, মুসনাদে আহমদের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে, দুনিয়া থেকে যখন মানুষ মারা যায়, তার সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। আদম সন্তানের যখন ইন্তেকাল হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কবরে গিয়ে আর আপনি নামাজ পড়তে পারবেন না, কবরে গিয়ে জিকির আজগার করতে পারবেন না, কবরে গিয়ে দান সাদাকা করতে পারবেন না, যা করার মৃত্যুর আগে করতে হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ যখন ইন্তেকাল করে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এক হাদিসের মধ্যে তিনটি আমলের কথা বলা হয়েছে, তিনটি আমল জারি থাকে, আর এক হাদিসের মধ্যে সাতটি আমলের কথা বলা হয়েছে। কয়টি? সাতটি। মানুষ মরে যাওয়ার পরে দুনিয়ায় যদি এই কাজগুলো করে যায়, মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবে। সরকারি চাকরিজীবীরা যেমন চাকরির পরে পেনশন পায়, রেশন পায়, তেমনইভাবে দুনিয়ায় কিছু আমল আপনি করে যাবেন, আপনি মৃত্যুবরণ করবেন, তারপরেও জান্নাতের মধ্যে শুয়ে শুয়ে, কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি সওয়াব পেতে থাকবেন, সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বরে হচ্ছে এমন এলেম, এমন জ্ঞান আপনি দুনিয়াতে মানুষকে শিক্ষা দিয়েছেন, যার দ্বারা মানুষ উপকৃত হয়েছে, এমন জ্ঞান যদি আপনি দুনিয়াতে মানুষকে শিক্ষা দিয়ে যেতে পারেন, তাহলে কবরের মধ্যে শুয়ে শুয়ে রব্বুল আলামিন ওই এলেমের থেকে আপনাকে সওয়াব দিতে থাকবে, বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো নেক সন্তান, কেউ যদি দুনিয়াতে নেক সন্তান একটা রেখে যেতে পারেন, দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল করবে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে আপনার জন্য, মানুষের উপকার করবে, মানুষের কল্যাণ, দেশ জাতির কল্যাণে কাজ করে যাবে, এমন নেক সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন, তাহলে কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনি সওয়াব পেতে থাকবেন, বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে আপনি যদি একটা মসজিদ নির্মাণ করে যান, একটা মসজিদ আপনি নির্মাণ করে গেলেন অথবা নির্মাণ কাজে সহযোগিতা করলেন, এই মসজিদ যতদিন পর্যন্ত চলবে, যতদিন কেয়ামত পর্যন্ত যদি এই মসজিদ চলে, এখানে যত মানুষ নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের থেকে সওয়াব আপনার আমল নামায় দিতে থাকবেন, বলে সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন,
অথচ আমরা সেই কাজগুলো করি না তাহলে আমরা পেলাম মসজিদ নির্মাণ করা এটা সদকায়ে জারিয়া আপনি কবরে শুয়ে শুয়ে আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকি দোতলায় কি নামাজের জায়গা করা হয়েছে এই সাইডে পরিষ্কার করা হয়েছে ইসমাইল ভাই কই ইসমাইল ভাই একটু দেখেন দোতলার এই সাইডে নামাজের জায়গা করা হয়েছে কিনা তারপর আমরা চেষ্টা করি একটু সামনের দিকে আগায় বসার যতটুকু সম্ভব এখন কাতার ভেঙে বসলেও পরে আবার কাতারটা ঠিক করে নেব একটু ভেঙে আগায় আগায় বসে তো বলতেছিলাম তিন নম্বরে মসজিদ নির্মাণ করা চার নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের মাঝে কোরআন ছাপিয়ে রেখে যায় কোরআন মানুষকে দান করে যায় ছাপিয়ে রেখে গেলেন অথবা আপনি কিনে কাউকে দিয়ে গেলেন যতদিন পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করা হবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে সওয়াব পেতে থাকবেন সুবহানাল্লাহ বিহামদিহি এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় একটা মুসাফিরখানা অর্থাৎ মানুষ চলাচলের কোথাও গিয়ে একটু রেস্ট নিতে পারে অবস্থান করতে পারে এগুলোকে বলা হয় মুসাফিরখানা এমন ঘর যদি কেউ নির্মাণ করে যায় এই ঘর যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ কবরের মধ্যে সওয়াব পেতে থাকবে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি নলকূপ বা পানির ব্যবস্থা করে গেল টিউবওয়েলের ব্যবস্থা করে দিল এখান থেকে যত মানুষ উপকৃত হবে পানি পান করবে সেখান থেকে কবরের মধ্যে মানুষ সওয়াব পেতে থাকবে এরপরে সাত নম্বরে হলো সদকা দান সদকা দুনিয়া আপনি দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা কোনো বান্দা যখন আল্লাহর রাস্তায় এক টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে একটা উদাহরণ দিয়েছেন একটা গাছের বা বীজের সঙ্গে একটা বীজ যখন আমরা বপন করি এখান থেকে একটা ধান যখন লাগানো হয় সেখান থেকে 70টা প্রায় বীজ বের হয় ধান বের হয় সেখান থেকে আরও 70টা আরও 100টা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল বাড়াতে 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 পাহাড় পরিমাণ করে ফেলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা বেশি বেশি দান সাদাকা করব মসজিদ নির্মাণের হাদিসের মধ্যে এটা চলে আসছে তা আমরা জানলাম যে মসজিদ নির্মাণ করার কত ফায়দা কত ফজিলত এখন আমরা জানবো আমরা যদি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখি যারা মসজিদে আসে মসজিদে আবাদ করে মসজিদে নামাজ আদায় করে মসজিদের খেয়াল রাখে যত্ন করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কী সুসংবাদ রেখেছেন শুরুতেই বলেছি ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন এক নম্বর সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে যারা মসজিদ নির্মাণ করে মসজিদ আবাদ করে এরা হচ্ছে মুমিন বলি সুবহানাল্লাহ বিহামদিহি দুই নম্বর সুসংবাদ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা সৎপথ প্রাপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ এক নম্বর সুসংবাদ এরা মুমিন আল্লাহ ঘোষণা করছেন সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করছেন যারা মসজিদ আবাদ করে এরা হচ্ছে মুমিন আর দ্বিতীয় নম্বরে বলেছেন যারা মসজিদ আবাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা সৎপথ প্রাপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করলো মসজিদ আবাদ করলো মসজিদের সঙ্গে সম্পর্ক রাখল কঠিন কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন একত্রিত হয়ে যাবে মানুষের মাথার আধাত উপরে সূর্য চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মধ্যে থেকে মগজগুলা গলে পচে নাক দিয়ে কান দিয়ে বের হতে থাকবে মানুষের কঠিন অবস্থা হয়ে যাবে ইয়া নাফসি বলতে থাকবে এছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে তখন কোনো নেতাকে দেখা হবে না তখন কোনো হুজুরকে দেখা হবে না কোনো হাজি সাহেব সবাই চিন্তিত সবাই ব্যস্ত শুধু ইয়া নাফসি আমার কি হবে আমার কি হবে কিছু মানুষের মানুষের শরীর থেকে যে রক্তপুঁজগুলা বের হয় এগুলা নদী হয়ে যাবে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইজা সামাউন সাক্কাত আসমাদ আসমান ভেঙে পড়বে
وَأَزِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ إِذَا السَّمَاءُ فَطَرَتْ وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ আকাশের নক্ষত্রগুলো ছিটে ছিটে পড়তে থাকবে, ইদা শামসু কুবিরাত সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে, সূর্য তাপ দিতে থাকবে, মাথার আঘাত উপরে এসে তাপ দিতে থাকবে, মানুষ শুধু ইয়ানাফসি করবে, কিছু মানুষের পানি হবে পা পর্যন্ত, কিছু মানুষের হবে হাঁটু পর্যন্ত, কিছু মানুষের মাজা পর্যন্ত, কিছু মানুষের হবে বুক পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিছু মানুষ আবার মাথা উঁচু করে থাকবে, তাদের মুখ পর্যন্ত পৌঁছে যাবে। এই কঠিন কেয়ামতের দিন, হাশরের দিন, রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, তাদের কোনো কষ্ট হবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরামের ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই সাত শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সকল ব্যক্তি যাদের অন্তরটা সবসময় মসজিদের সঙ্গেই লেগে থাকে। বলি সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? শুধু আখেরাতেই নয়, শুধু দুনিয়াতেই নয়, উভয় জাহানে কল্যাণ এই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য। সুবহানাল্লাহ বিহামদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওযু করে, সুন্দর করে ওযু করে মসজিদে আগমন করে, মসজিদের মধ্যে যারা আসে, ওই ব্যক্তিগুলো আল্লাহর মেহমান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যারা মসজিদে এসেছি, আমরা আল্লাহর মেহমান, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। আর হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলে দিয়েছেন, যার বাসায় মেহমান আসে তাকে বলা হয় মেজবান। মেজবানের দায়িত্ব হলো মেহমানকে আপ্যায়ন করা। আমরা আল্লাহর বাড়িতে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছেন, কি আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মসজিদে আসতে হবে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল মসজিদু বাইতুন কুল্লু মুমিন, মসজিদ হলো সকল মানুষের জন্য, সকল মুমিনের জন্য বাড়ি। বলি সুবহানাল্লাহ। মসজিদ সকল মুমিনের জন্য ঘর, সকল মুমিনের জন্য বাড়ি। আর এক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ হলো মুত্তাকি পরহেজগারদের বাড়ি। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি আল্লাহর জিম্মাদারের মধ্যে থাকে, আল্লাহর জিম্মার মধ্যে থাকে তিন ব্যক্তি। এক নম্বরে যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, এই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। দুই নম্বরে যেই ব্যক্তি মসজিদের মধ্যে আসে, মসজিদে যাওয়া আসা করে, এই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। তিন নম্বরের আল্লাহর রাস্তায় যে ব্যক্তিটি বাহির হয়, সেই ব্যক্তিও আল্লাহর জিম্মায় থাকে। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা বাড়ি থেকে বের হওয়ার পরে যদি মারাও যায়, এরা এদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, আর যদি জীবিত থাকে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিবেন এবং তাদের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর, মসজিদে আসবেন, বাড়িতে যাওয়ার সময়, বাড়িতে প্রবেশের সময় বাড়িতে যারা থাকে তাদেরকে সালাম দিবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবেন। আমরা যারা পুরুষ মানুষ রয়েছি, অনেকেই স্ত্রীকে সালাম দিতে লজ্জাবোধ করি, বাড়িতে ঢুকে সালাম দিবেন, শান্তি, কত সুন্দর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে একটা দোয়া করলেন যে আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আবার বের হওয়ার সময় বলে আসলেন আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনি কত সুন্দর একটা দোয়া করে আসলেন। আর আমরা কী করি, বাড়িতে ঢোকার সময়ও সালাম দেই না, আবার বের হওয়ার সময়ও সালাম দেই না, রহমত আসবে কোথেকে? মসজিদে আসার সময় দোয়া কত সুন্দর, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আবার বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজলিক, মসজিদে যখন আসলাম বললাম ইয়া আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও, আর আমি ঢুকার সময় কিছুই বললাম না, চুপচাপ ঢুকলাম, তাহলে দরজা খুলবে কীভাবে? আমিই তো চাই না আমার দরজাটা খুলুক, তাহলে আল্লাহ চাইবেন কীভাবে? এই জন্য আমরা মসজিদে প্রবেশের সময় দোয়া পড়ব, বাহিরে দোয়া লেখা আছে, আবার বের হওয়ার সময় দোয়া লেখা আছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রহমত চাই, করম চাই, দয়া চাই তোমার কাছে, কত সুন্দর দোয়া। এই জন্য বাড়ি থেকে যারা বের হওয়ার সময় সালাম দেয়, বাড়িতে প্রবেশ করার সময় যারা সালাম দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তিগুলো আল্লাহর জিম্মার মধ্যে চলে যায়। বলি সুবহানাল্লাহ।
আর যারা মসজিদে আসে মসজিদের জন্য বের হয় তারাও আল্লাহর জিম্মায় থাকে পথের মধ্যে যদি মারা যায় তাহলে আল্লাহর রাস্তায় শহীদ সুবহানাল্লাহ মারা গেলে আল্লাহর রাস্তায় শহীদ আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আমার কথা না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তাআলা ওয়াদা করেন যে ব্যক্তি অন্ধকারের মধ্যে মসজিদে আসে অর্থাৎ ফজর এবং এশার নামাজে মসজিদে আসে জামাতে যাওয়া আসা করে জামাতের জন্য আসে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে ওয়াদা করেছেন তাদেরকে নূরের আলো দিয়ে রাখবেন বলি সুবহানাল্লাহ নূরে নূরান্বিত করে রাখবেন যেখানে মানুষ অন্ধকার হয়ে যাবে আলো খুঁজে পাবে না কবরের মধ্যে আলো পাবে না কবরে কি আলো আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর ব্যবস্থা করে দিবেন যারা অন্ধকারের মধ্যে মসজিদে আগমন করে এরপরে আরেক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন আমার প্রতিবেশীরা কোথায় আমার প্রতিবেশীরা কোথায় ডাক দিয়ে কি বলবেন আমার প্রতিবেশীরা কোথায় ফেরেশতারা বলবে আল্লাহ আপনার প্রতিবেশীর দরকার কি আপনার তো কোনো প্রতিবেশীর দরকার নাই আমরাই তো আপনার প্রতিবেশী আমরাই তো আপনার আশপাশ দিয়ে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না তোমরা আমার প্রতিবেশী নাও যারা দুনিয়াতে মসজিদের মধ্যে আবাদ করেছে মসজিদে নামাজ আদায় করেছে মসজিদে যাওয়া আসা করেছে ওরাই হলো আমার প্রতিবেশী বলি সুবহানাল্লাহ ওরা আমার প্রতিবেশী যারা মসজিদে আসছে মসজিদ আবাদ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদ আবাদ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমরা যারা একটা প্রসিদ্ধ হাদিস সকলেই জানি কম বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাসা থেকে ওযু করলো সুন্দর করে এরপরে মসজিদের দিকে আগমন করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসার সময় প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে নেকি দান করবেন এবং একটা করে গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই হাদিসটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনালেন সাহাবীদেরকে সাহাবা আজমাইন অনেক সাহাবা মসজিদ থেকে দূরে দূরে যাবারি করা শুরু করে দিয়েছে সওয়াব বেশি নেবে দূর থেকে হেঁটে আসলে সওয়াব বেশি হবে বেশি গুনাহ মাফ হবে তিনাদের সওয়াব ইন কামাই করার প্রতি কত বেশি আগ্রহ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দীন ধর্ম ইসলামকে সহজ করেছেন আমরা কঠিন করে ফেলি একটা কথাই আছে যে আল্লাহর ইসলাম সহজ মোল্লার ইসলাম কঠিন অনেকে আছে ইসলামটাকে অনেক কঠিন বানিয়ে ফেলে মনে করে অনেক কঠিন একটা বিষয় কিন্তু না লা ইকরাহা ফিদ দিন দিনের মধ্যে যেমন কোনো বাড়াবাড়ি নাই কঠোরতা নেই আল্লাহ রাব্বুল আলামিন দিনকে ইসলামকে আমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছে কত সুন্দর ব্যবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে পড়ো না পারলে বসে পড়ো না পারলে শুয়ে পড়ো কত সুন্দর একটা সুযোগ না আপনার যারা আমরা চাকরি করি বা সরকারি চাকরি করি আর যেটাই করি কোনো অফিসার কি বলবে যে আপনি বসে বসে অফিস করেন না পারলে শুয়ে শুয়ে করেন কোনো অফিসে এরকম আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সুন্দর সিস্টেম তুমি পারলে দাঁড়িয়ে পড়ো যদি সক্ষম না হও বসে পড়ো না পারলে শুয়ে শুয়ে নামাজ পড়ো কত সুন্দর পদ্ধতি এই জন্য আমরা নামাজ আদায় করব নামাজকে মিস করব না এটা শুধুমাত্র পরকালীন কল্যাণের কথা বললাম দুনিয়ার মধ্যে মসজিদের কারণে অনেক কল্যাণ রয়েছে আপনারা জেনেছেন অত্র মসজিদে ভবিষ্যতে ইনশাল্লাহ লাইব্রেরি হবে যেখান থেকে মানুষ জ্ঞান আহরণ করতে পারবে তিনতলাতে হেফজখানা হবে মক্তব হবে যেখান থেকে ছোট ছোট বাচ্চারা শিক্ষা গ্রহণ করবে নিচতলাতে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে বিভিন্ন মসজিদের ইমামগণ এসে ট্রেনিং নেবেন এখান থেকে এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের অফিস হবে এরকম জনকল্যাণ অনেক কাজ রয়েছে আমাদের এই মসজিদে মসজিদগুলোতে এমনই হওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে দেশ পরিচালনা করেছেন ঠিক কিনা রাসূল মসজিদে নববীর মধ্যে দেশ পরিচালনা করেছেন মসজিদে মধ্যে বসে মসজিদ এমন হবে মানুষের কল্যাণে কাজ করবে এখান থেকে মসজিদ থেকে প্রত্যেকটা মসজিদ থেকে খতিব সাহেবরা বিভিন্ন ধরনের অপকর্মের কথা তুলে ধরেন মদ হারাম সিগারেট হারাম সুদ হারাম এগুলো কথা তুলে ধরেন যেগুলো রাষ্ট্রের জন্য দেশের জন্য অনেক উপকারী আজকে আমাদের বিশেষ করে যুবক সন্তান বা উঠতে বয়সী সন্তান যারা রয়েছে এরা অনেকেই বিপদগামী হয়ে যাচ্ছে আমরা তাদেরকে সঠিকভাবে ব্যবহার করব আমরা সকলেই মসজিদের জন্য মসজিদের সার্বিক কল্যাণের জন্য দোয়া করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যেভাবে এই নেকির কাজ করাচ্ছেন দেশের উন্নয়ন যেভাবে তিনাকে করাচ্ছেন
আরো বেশি বেশি করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম একরাম, একটি ঘোষণা। তিনতলার বাম পাশে অর্থাৎ দক্ষিণ পাশে মেয়েদের নামাজের ব্যবস্থা রয়েছে। এই জমায় হয়তো সঠিকভাবে ব্যবস্থা করা হয়নি বা করা যেতে পারেনি, তবে আগামী জুমা থেকে ইনশাল্লাহ কন্টিনিউ মেয়েদের জুমার নামাজটা শুদ্ধ হবে। অক্তিয় নামাজ নয়, জুমার নামাজ মেয়েদের জন্য, মায়েদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে।